নমস্কার, রকবানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো আলুর চপ। এই আলুর চপ সকলে বাড়িতেই তৈরি হয়, আমি এটা বানিয়েছি। আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আলুর চপ বানাতে লাগছে আলু সেদ্ধ করে রেখেছি পাঁচটা, এটা ম্যাশ করে নেবো। আর ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচো, নুন, কাঁচা লঙ্কা কুচো, এদিকে লাল লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, একটু বেকিং পাউডার আর জিরে ভাজা গুঁড়ো, আর বেসন আপনি এক কাপ মতো নিয়েছি, আর ভাজার জন্য তেল, আর মাখার জন্য জল লাগবে। প্রথমে আমি আলুটাকে একটু ভেঙে নিয়ে ভালো করে মাখিয়ে নুন দিয়ে রাখবো। ভালো করে মাখাতে হবে যাতে গোটা আলু একদমই না থাকে। একটু নুন দেব, অল্প একটু নুন দিলাম, দিয়ে আবার মাখাবো। প্রথমে আদা রসুন বাটাটা দেব, জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো। আলুর চপ একটু ঝাল ঝাল হলে ভালো হয়, আপনারা লঙ্কা বুঝে দেবেন, আর বেকিং পাউডার। এবারে এই বেসনটাকে পুরো ভালো করে মাখিয়ে নেব। জল দিয়ে মাখানো হবে। এমন ভাবে ব্যাটারটা বানাতে হবে যাতে খুব পাতলাও না হয়ে যায়, আবার খুব গাঢ়ও যাতে না হয়। অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। এরকম ভাবে এমন হয়ে এটা গুলতে হবে, ঠিক এইরকম ধরনের ব্যাটারটা তৈরি হবে, পাতলাও না খুব মোটাও না। এভাবে ব্যাটারটা আমার হয়ে গেছে। এবারে আমি কড়াইটা গ্যাসে বসাবো। কড়াই একটু তেল দিলাম, আমি এবারে পুরটা বানাচ্ছি। পেঁয়াজগুলো আমি এতে দিয়ে দিলাম, লাল লাল করে একটু বেশ ব্রাউন ব্রাউন রং হবে তখন আমি অন্য ইনগ্রিডিয়েন্টস দেব। লালচে হয়ে আসে, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে,
এবারে আমি লঙ্কা কুচিটা দিয়ে দেব তার সাথে আলু মাখাটা দিয়ে দেব হয়ে এসছে আমার আলু মাখাটা একদম কড়া থেকে ছেড়ে যাচ্ছে তার মানে হয়ে গেছে এটা এরপরে আমি ধনে পাতা কুচুটা দিয়ে দেবো আলুটা আমার মাখা হয়ে গেছে এবার ঠান্ডাও হয়ে গেছে এটা এবার আমি লেচি করছি ছোট ছোট গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে আর যদি অন্য কেউ যদি মনে করেন যে লম্বা করবেন সেটা লম্বা করতে পারেন আমি করে নিচ্ছি এগুলো একটু চ্যাপটা চ্যাপটা করলে ভালো হয় ভাজাটা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি আমি এই ব্যাটারটা নিলাম এবারে এই একটা করে চপের পুর নেব একবারে ডুবিয়ে দিয়ে ঠিক এইভাবেই আমি ছেড়ে দেব লাল লাল করে ভেজে তুলতে হবে একটু রংটা যেন একদম লালচে লালচে রং হয় কেমন ফুলে উঠেছে তিনটে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি টিস্যু পেপারের উপরে তুলে রাখছি বাকি যদি তেল থাকে সেটা তেলটা টেনে নেবে টিস্যু পেপারে আবার আমি কতগুলো ছেড়ে দিলাম আমি তুলে নিচ্ছি এগুলো নিয়ে বাকি আর যেগুলো আছে সেগুলো আবার সমস্ত একইভাবে আমি সব ভেজে নেব তৈরি হয়ে গেল
আলুর চপ। এটা গরম গরম খাবেন, আমার এই রেসিপিটাকে ভালো লাগলে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, ভালো করে সবাইকে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এর সঙ্গে মুড়ি দিয়ে খেতেও পারেন, আবার গরম গরম চা দিয়েও এটা খুব ভালো লাগবে খেতে।